চন্দ্রযান 3 সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করেছে। চন্দ্রযানের অংশ বিক্রম মাটি ছুঁয়েছে। এই বিক্রমের পেটের ভেতর রয়েছে প্রজ্ঞান রোভার। প্রথমে জেনে নেওয়া যাক প্রজ্ঞান রোভার কি কি কাজ করবে। প্রজ্ঞান রোভারের দুটি পেলোড রয়েছে। প্রথমটি হলো লেজার ইনডিসিটেড ব্রেকডাউন স্কাপ টেস্ট। এটি চন্দ্রপৃষ্ঠের উপস্থিত রাসায়নিক পরিমাণ এবং গুণমান অধ্যয়ন করবে, খনিজের সন্ধান করবে। এছাড়া প্রজ্ঞান দ্বিতীয় পেলোড হলো আলকা পার্টিকেল এক্সরে। এটি ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, পটাশিয়াম, ক্যালসিয়াম, টিন এবং আয়রন চাঁদের মাটিতে থাকলে সেগুলো পরীক্ষা করবে। আশা করা হচ্ছে ল্যান্ডিং সাইট আশপাশ এগুলো পাওয়া যেতে পারে। বিক্রম লেডার চারটি প্যালোড রয়েছে। প্রথম রম্ভা, এটি চন্দ্র পৃষ্ঠে সূর্যের থেকে আসা প্লাজমা কণার ঘনিত্ব পরিমাণ এবং তারতম্য তদন্ত করবে। এটি চাঁদের ভিবিষ্ট তার পরীক্ষা করবে। তৃতীয় হলো ইলসা, এটি অবতরণ স্থানের চারপাশ ভূমিকম্পর কার্যকলাপ তদন্ত করবে। চতুর্থটি লেজার রেট্রোফ্লেট অ্যারে, এটি চাঁদের গতিশীলতা বোঝার চেষ্টা করবে। অবতরণের প্রায় 20 মিনিট পর প্রজ্ঞান বেরিয়ে এসেছে। প্রজ্ঞান রোভারটি লেডার পেটে রাখা হয়েছে। বিক্রম লেডার আকারে 6.56 ফুট, ওজনে 1749.86 কেজি। চন্দ্রপৃষ্ঠের অবতরণের পর ল্যান্ডারটি 14 দিন কাজ করছে। পরিস্থিতি ঠিক থাকলে আরো বেশি দিন কাজ করতে পারে। এভাবে পৃথিবীর সঙ্গে যোগাযোগ হবে বিক্রম লেডারের। চাঁদের পৃষ্ঠে প্রজ্ঞান রোভার থেকে বার্তা নেবে। বেঙ্গুলের অবস্থিত ইন্ডিয়ান ডিপ স্পেস নেটওয়ার্ক IDSN পাঠাবে। প্রয়োজনে এটি কাজ করবে চন্দ্রযানের 2 প্রোলাপেশন মিউল এবং অরবিটের সাহায্য নেওয়া হয়ে যেতে পারে। যতদূর প্রজ্ঞা রোভার উদ্বিগ্ন, তিনি কেবল বিক্রমের সাথেই কথা বলতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এরকম ভিডিও বানাতে থাকি। তাহলে বন্ধুরা ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।